নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। শীতের সবজি পালং শাক দিয়ে আজকে তৈরি করব খুবই সহজ, খুব স্বাস্থ্যকর আর খুব টেস্টি একটা রেসিপি। একেবারেই বিনা তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে পালং শাকের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না, এটা খেতে দুর্দান্ত হয়। তো দেখুন, রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ জল। জলটা একটুখানি ফুটে উঠলে এখানে 1 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখা ছিল। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 3-4 কোয়া রসুন কুচি, রসুনটা আপনারা থেঁটো করেও দিতে পারেন, 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম লোতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এরই মধ্যে ডালটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মসুর ডাল কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, আর ডালটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা চাইছি ডালটা সেদ্ধ হয়ে যাবে অথচ বেশি ঘাঁটা ঘাঁটা হবে না, মানে একটু গোটা গোটা মতন থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, আর ডালটা সেদ্ধ হওয়ার পরে জল যেন একেবারেই না থাকে, তো সেটা বুঝে একটু জলটা দিতে হবে। দেখুন, এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম পালং শাক। পালং শাকটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ রান্নাটা যখন শেষ হয়ে যাবে এটা কিন্তু পরিমাণে একেবারেই অল্প হয়ে যাবে, তো নুনটা প্রথমে একটু কমই দিতে হবে। পালং শাকটা দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে নিলে দেখা যাবে শাকটা একেবারেই নেতিয়ে পড়বে, আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন, শাকটা কিন্তু একেবারে কমে গেল সাথে সাথে। এবার আঁচটাকে একদম কম করে এটাকে আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। এরই মধ্যে শাক থেকে বেশ অনেকটাই জল উঠে আসবে, আর এই শাকের জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে শাক আর ডাল খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি নাড়াচাড়া করে অতিরিক্ত যে জলটা উঠেছিল শাক থেকে সেটাকে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি, 1/2 টিস্পুন কালো জিরে, 3-4 কোয়া রসুন কুচি আর 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলে খেতে বেশ ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে এটা খেতে খুব ভালো লাগবে। এবার পেঁয়াজ রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি 2-1 মিনিট ভেজে নিয়েছি। এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার না দিয়েও কিন্তু এটা করা যাবে, আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল আর পালং শাকটা এখানে দিয়ে দিলাম, সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ সময় অবশ্যই আপনারা নুনটা একবার চেক করে দেখবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো সব কিছুকে দেখুন একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পালং শাকের একটা রেসিপি, মসুর ডাল দিয়ে পালং শাক। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। পালং শাক দিয়ে বিভিন্ন রকম রান্না আমরা তৈরি করি, পালং শাকের ঘন্ট রান্না করি, কিন্তু পালং শাক এইরকমভাবে রান্না করলে টেস্ট কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়, এটা খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, রেসিপিটা ট্রাই করলে সেটাও আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।